হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর বিলাস ভুই। ওয়েলকাম টু দিস হোমিওপ্যাথিক চ্যানেল। এই হোমিওপ্যাথিক চ্যানেলে আপনাদের সকলকে পুনরায় আমি স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা হোমিওপ্যাথিক রেমেডি, যার নাম হচ্ছে বোরাক্স, এই বোরাক্স রেমেডিটির কিছু ক্লিনিক্যাল সিমটমস এবং এর ইউজেস এই ভিডিওতে শেয়ার করব। তাই এই ভিডিওটি অবশ্যই এন্ড পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলটি আপনার জন্য খুব ইনফরমেটিভ, খুব বেনিফিশিয়াল একটা চ্যানেল হতে পারে যদি এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই বোরাক্স যে ওষুধটি, এটি বাংলাতে সোহাগা নামে পরিচিত। প্রাচীনকালে মুখে ঘায়ের একটা প্রধান ওষুধ ছিল এই সোহাগা। তো বোরাক্স রেমেডিটিও এই জন্যে মুখে ঘায়ের খুব ইম্পর্টেন্ট একটা, খুব ইফেক্টিভ একটি রেমেডি। আমরা বোরাক্সের মুখে ঘায়ে দেখতে পাই এক ধরনের হোয়াইট লেয়ার মুখের ভিতরে থাকে। স্পেশালি বাচ্চাদের মুখে ঘায়ে এই বোরাক্স রেমেডিটি বেশি ইউজ হয়ে থাকে। বাচ্চাদের মুখে ঘায়ে আমরা যেরকম দুধ খাওয়ানোর পর মুখের ভিতরটা একটা হোয়াইট লেয়ার দেখতে পাই, ঠিক সেই রকমই যদি মুখের ভিতরে হোয়াইট লেয়ার দেখতে পাই এবং তার সঙ্গে যদি মুখে ঘা থাকে বা আলসার থাকে, সেই ক্ষেত্রে সেই জায়গাতে আমরা বোরাক্স ওষুধ ইউজ করতে পারি। এছাড়াও বোরাক্স ইউজ করার আগে আপনি আরও দু একটা লক্ষণ মিলিয়ে নেবেন। বাচ্চাকে যখন দুধ খাওয়াতে যাওয়া হয় তখন মুখের ভিতরে এক ধরনের গরম ভাব থাকে, এক ধরনের হিট দেখা যায়। তো এইটাও একটা বোরাক্সের খুব ইম্পর্টেন্ট একটা লক্ষণ। বোরাক্সের মুখে ঘায়ে অল্পতেই রক্ত বেরিয়ে যায়। কিছু খাবার খেতে গেলেই বাচ্চারা কান্না করে, বাচ্চারা চেঁচামেচি করে, বাচ্চার অর্থাৎ বাচ্চাদের জ্বালা করে এক ধরনের। বোরাক্সের মুখে ঘায়ে অল্প খাবার খাওয়াতে গেলে মুখ থেকে ব্লিডিং হয়ে যায়, মুখের যে ঘা সেই জায়গা থেকে রক্তপাত হয়। তো এইগুলো হচ্ছে বোরাক্সের যে আপনার অ্যাপথি বা বোরাক্সের যে স্টমাটাইটিস অর্থাৎ মুখে ঘা, সেই মুখে ঘায়ের কয়েকটি লক্ষণ। এই লক্ষণগুলি যদি আপনি কোনো বাচ্চার মধ্যে দেখে থাকেন অথবা কোনো বড়দের মধ্যেও দেখে থাকেন, সেই ক্ষেত্রে আপনি বোরাক্স 200 পোটেন্সির 2 ফোঁটা করে 3টি ডোজ যদি দিয়ে থাকেন প্রত্যেক দিন 2 থেকে 3 দিনের মধ্যে সেই মুখে ঘা পুরোপুরি কিওর হয়ে যাবে। বন্ধুরা, বোরাক্সের 2টি খুব ইম্পর্টেন্ট লক্ষণ হচ্ছে ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন অ্যান্ড ফিয়ার অফ সাউন্ডস, অর্থাৎ নিম্নগতিতে ভয় এবং শব্দে ভয়। আমরা অনেক পেশেন্টদেরকে বা অনেক পার্সনদেরকে দেখে থাকি মেলাতে যে নাগরদোলা বসে, সেই নাগরদোলাতে চাপতে বা চড়তে ভয় পাই। অথবা অনেক পেশেন্ট আসে যারা লিফট থেকে নিচে নামার সময় প্রচণ্ড রকমের চিৎকার চেঁচামেচি করে, তাদের ভয় লাগে বা ভয় পায় তারা। অথবা সিঁড়ি থেকে নামার সময় তাদের ভয় পায়, অথবা ছাদের উপরে 2 থেকে 3 তলায় চেপে নিচের দিকে তাকাতে ভয় পাই। তো এই ধরনের পেশেন্টদের নিম্নভীতি থাকার জন্য এরা ভয় পায়। তো এই ধরনের নিম্নভীতি অর্থাৎ ডাউনওয়ার্ড মোশনে যদি ফিয়ার থাকে কারো, কারো যদি ভয় থাকে ডাউনওয়ার্ড মোশনে, সেই ক্ষেত্রে বোরাক্স ওষুধটি খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ। এছাড়া বন্ধুরা, বোরাক্স ওষুধটা শব্দভীতিরও খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ। এই ওষুধটিতে আমরা খুব মারাত্মকভাবে ফিয়ার অফ সাউন্ডস দেখতে পাই, অর্থাৎ শব্দভীতি দেখতে পাই। যদি কোনো পেশেন্ট বোরাক্সের হয়ে থাকে, সেই পেশেন্ট যখন কোনো কাজ করবে, কাজ করতে করতে যদি তার পাশে হঠাৎ করে কোনো শব্দ হয়, সেটা হালকা খুব কম শব্দ হলেও সেই শব্দে বোরাক্সের পেশেন্ট ভয় পেয়ে যায়। এমনকি যদি দেশলাই জ্বালানোরও শব্দ হয়, সেই শব্দেও হঠাৎ করে চমকে যায় বোরাক্সের পেশেন্ট। এছাড়াও যদি বোরাক্সের পেশেন্ট কোনো কাজ করে বাড়িতে, তারপর যদি হঠাৎ করে কোনো শব্দ বাইরে থেকে, সেটা ফটকার শব্দ হোক বা কোনো গানের শব্দ হোক, হঠাৎ করে সে পায়, সেই শব্দে ভয় পেয়ে যায়। অর্থাৎ বোরাক্সের পেশেন্ট অল্প যে কোনো শব্দেই চমকে ওঠে। তো এই ধরনের ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন অ্যান্ড ফিয়ার অফ সাউন্ডস, যদি এই লক্ষণ দুটি কোনো পেশেন্টের মধ্যে আপনি দেখে থাকেন, তাহলে যে কোনো রোগ তার থাকুক, সেই রোগে এই ওষুধটি দিলে আপনি খুব ইফেক্টিভ রেজাল্ট তার মধ্যে দেখতে পাবেন। এই দুটি খুব বোরাক্সের বড় লক্ষণ, তাই এই লক্ষণগুলি অবশ্যই বোরাক্স দেওয়ার আগে আপনি মিলিয়ে নেবেন। বন্ধুরা, বোরাক্সের পেশেন্ট, বোরাক্সের স্পেশালি বাচ্চারা প্রস্রাব করার আগে, ইউরিন পাস করার আগে কেঁদে ওঠে, কারণ তাদের ইউরেথ্রাতে এক ধরনের বার্নিং সেন্সেশন হয়, এক ধরনের ব্যথা হয়, যার জন্যে তারা কেঁদে ওঠে, স্ক্রিমস বিফোর ইউরিনেশন। যদি এই লক্ষণটি কোনো বাচ্চার মধ্যে দেখে থাকেন যে সেই বাচ্চাটি প্রস্রাব করার ঠিক আগেই কান্নাকাটি শুরু করছে বা কাঁদতে শুরু করে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বোরাক্স ওষুধটি দিতে পারেন। এছাড়াও আমরা বোরাক্সের ইউরিনেশন ফ্রিকোয়েন্ট দেখতে পাই। বোরাক্সের পেশেন্ট, বোরাক্সের বাচ্চারা বারবার প্রস্রাব করতে যায় কিন্তু প্রস্রাব করার আগে কাঁদতে থাকে। তো এই লক্ষণটি যদি কোনো পেশেন্টের মধ্যে দেখতে পান, তাহলে আপনি বোরাক্স 200 পোটেন্সি 2 ফোঁটা করে সারাদিনে 2 বার
3 থেকে 4 দিন কন্টিনিউ করুন, দেখবেন আপনি খুব ইফেক্টিভ রেজাল্ট এই ক্ষেত্রে দেখতে পাবেন। বন্ধুরা, এবারে কথা বলবো বোরাক্সের লিউকোরিয়া সম্বন্ধে। বোরাক্স লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জের খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি। লিউকোরিয়া অর্থাৎ সাদা স্রাব, যদি কোনো পেশেন্টের সাদা স্রাব হতে থাকে এবং সেই সাদা স্রাব ডিমের হোয়াইট পোর্শনের মতো হয়, হোয়াইট পোর্শন অর্থাৎ ডিমের যে সাদা অংশটি, সেই সাদা অংশটির মধ্যে যদি অ্যালবুমিনাস হয় এবং খুব বেশি পরিমাণে হোয়াইট ডিসচার্জ হতে থাকে, এত বেশি পরিমাণে হোয়াইট ডিসচার্জ হয় যে গোড়ালি পর্যন্ত গড়িয়ে চলে যায়, সেই ক্ষেত্রে বোরাক্স রেমেডিটি খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি। এছাড়া বন্ধুরা, বোরাক্সের যে লিউকোরিয়া, সেই লিউকোরিয়াতে এক ধরনের আনন্যাচুরাল গরম ভাব থাকে, অর্থাৎ যখন হোয়াইট ডিসচার্জ হয় বা সাদা স্রাব হয় তখন পেশেন্টের এক ধরনের গরম জলের মতো কিছু বেরোচ্ছে এইরকম অনুভূতি হয়। তো এই ধরনের যদি গরম জলের মতো কিছু বেরোচ্ছে অনুভূতি থেকে থাকে কোনো পেশেন্টের লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জে, এবং সাথে সাথে যদি সেই লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ যদি এত বেশি পরিমাণে হয় যে পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায়, সেই ক্ষেত্রে বোরাক্স রেমেডিটি খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি, এবং এই ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে বোরাক্স এই ওষুধটি ইউজ করতে পারেন। এছাড়া বন্ধুরা, আমরা অনেক সময় দেখে থাকি অনেক পেশেন্টের পিরিয়ডসের আগে অর্থাৎ মেন্সের আগে লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ হয় এবং ঠিক পিরিয়ড শেষ হওয়ার পরেও লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ হয়। তো এই ধরনের যদি লিউকোরিয়া আপনি কোনো পেশেন্টের মধ্যে দেখে থাকেন যে পিরিয়ডের আগে এবং পিরিয়ডসের পরে যদি তার এই হোয়াইট ডিসচার্জটি হয়, সেই ক্ষেত্রেও আপনি বোরাক্সের যে লিউকোরিয়ার যে টাইপ অর্থাৎ গরম জলের মতো অনুভূতি এক ধরনের বা গোড়ালি পর্যন্ত চলে যাওয়া, এই এগুলি মিলিয়ে আপনি তাকে এই ওষুধটি তার এই যে লিউকোরিয়া তার লিউকোরিয়াতে দিতে পারেন। এই ক্ষেত্রে বন্ধুরা, বোরাক্স এই ওষুধটি আপনি 2 ফোঁটা করে সারাদিনে 2 বার 15 থেকে 20 দিন কন্টিনিউ করবেন। রেজাল্ট পেলে আপনি আরও কিছুদিন এই ওষুধটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, আমরা প্রায় দেখে থাকি আমাদের চুলে জটা হয়, চুলে চিরুনি দিতে গেলে চিরুন ফেঁসে যায়। স্পেশালি মহিলাদের এই চুলে জটার সমস্যা খুব বেশি পরিমাণে দেখা যায়, যেটিকে ট্যানজেলড হেয়ার বলা হয়। তো এই যে ট্যানজেলড হেয়ারের সমস্যা বা এই যে জটার সমস্যা, এগুলি বেশিরভাগ ক্ষেত্রে চুলের ডগাতে দেখা যায়। তার সাথে সাথে আমরা চুলের ডগাগুলোকে ফেটে যেতেও অনেক সময় দেখি। তো এই সমস্ত চুলের জটাতে মহিলারা প্রায় কাঁচি দিয়ে চুলের ডগাগুলো কেটে দেয়, কিন্তু এটা কোনো পারমানেন্ট সলিউশন নয়। প্রায়ই দেখা যায় চুলের ডগাগুলো কেটে দিলেও সেই জটা, সেই ট্যানজেলড হেয়ার আবার যেমন কি তেমনই ফিরে আসে। তো এই চুলের জটাতে আপনি বোরাক্স ওষুধটা যদি ইউজ করে থাকেন, যদি বোরাক্সের মেন্টাল সিমটমস যেমন ডাউনওয়ার্ড মোশনে ভয়, শব্দে ভয়, হঠাৎ শব্দে ভয়, এবং সাথে সাথে যদি আপনার এই লিউকোরিয়া সমস্যা থেকে থাকে, তার সাথে যদি আপনার ট্যানজেলড হেয়ার থাকে, সেই ক্ষেত্রে বোরাক্স ওষুধটি খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ। বন্ধুরা, হোমিওপ্যাথিতে মেন্টাল সিমটমস খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল একটা জিনিস হচ্ছে মেন্টাল সিমটমস। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মেন্টাল সিমটমসের উপর জোর দিই, কারণ মেন্টাল সিমটমসের উপর যদি জোর দিয়ে ট্রিটমেন্ট করা হয়, মেন্টাল সিমটমস দেখে যদি কোনো ওষুধ সিলেকশন করা হয়, সেই ক্ষেত্রে খুব ভালো, খুব ইফেক্টিভ রেজাল্ট আমরা দেখতে পাই। এই জন্যে এই চুলের চোটাতেও আপনি যদি বোরাক্সের যে মেন্টাল সিমটমস অর্থাৎ ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন, ফিয়ার অফ সাউন্ডস, এইগুলি দেখে মেডিসিন সিলেকশন করেন, সেই ক্ষেত্রে চুলের চোটাতে আরও ইফেক্টিভ রেজাল্ট আপনি দেখতে পাবেন। তো এই ক্ষেত্রেও বন্ধুরা, আপনি বোরাক্স 2 ফোঁটা করে 2 বার সারাদিনে 10 থেকে 15 দিন নিন, তারপরে 1 মাস ওয়েট করুন, দেখবেন আপনার এই যে চুলের জটার সমস্যা আস্তে আস্তে সারছে। যদি আপনি রেজাল্ট পান 1 মাস পরে, আবার 8 থেকে 10 দিন মেডিসিনটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, বোরাক্সের রেমেডিটি মাসিকেরও খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি। যদি আপনার মাসিক খুব তাড়াতাড়ি হয়, 28 দিনের জায়গায় যদি আপনার 20 দিনে, 28 দিনের জায়গায় যদি আপনার 18 দিনে সাইকেল শুরু হয়ে যায়, পিরিয়ড শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এই ওষুধটি ইউজ করতে পারেন। এছাড়াও আমরা বোরাক্সের মেনস্ট্রুয়েশনে, বোরাক্সের পিরিয়ডসে খুব বেশি পরিমাণে ফ্লো দেখতে পাই। তো এই ধরনের যদি আপনার ফ্লোর পরিমাণ অর্থাৎ ব্লিডিংয়ের পরিমাণ খুব বেশি হয় এবং খুব তাড়াতাড়ি যদি আপনার পিরিয়ড শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে বোরাক্সের কথা আপনি ভাবতে পারেন, যদি বোরাক্সের সাথে আপনার মেন্টাল সিমটমস ম্যাচ করে। বন্ধুরা, বোরাক্সের মেনস্ট্রুয়েশনের খুব ইম্পর্টেন্ট একটা কনকমিটেন্টস রয়েছে, অর্থাৎ একটা খুব ইম্পর্টেন্ট সহকারী লক্ষণ রয়েছে, সেটি হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় অর্থাৎ পিরিয়ডসের সময় স্টমাকে এবং মাথায় এক ধরনের ব্যথা হয়। বন্ধুরা, কনকমিটেন্ট কাকে বলে? কনকমিটেন্ট মানে হচ্ছে সহকারী লক্ষণ। মেনস্ট্রুয়েশনের সময় বা মাসিকের সময় পেটে ব্যথা হওয়া একটা স্বাভাবিক, একটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু যে সমস্ত প্রবলেমগুলোতে অস্বাভাবিক কোনো লক্ষণ সেই রোগটির সাথে থাকে, সেই লক্ষণগুলিকে আমরা কনকমিটেন্স বা সহকারী লক্ষণ বলি।
তো সেই রকমই একটা সহকারী লক্ষণ বরাক্সের পিরিয়ডসের সময় আমরা দেখে থাকি, সেটি হচ্ছে স্টামাকে পেন হয় এবং মাথায় এক ধরনের পেন হয়, সাথে সাথে কানে এক ধরনের তালা লাগার মতো এক ধরনের শব্দ হয়, এক ধরনের বাজিং সাউন্ড হয়, তালা লাগার মতো হয়ে যায় কানটা। তো এই ধরনের যদি আপনি কনকমিটেন্স কোনো পেশেন্টের, কোনো মহিলা পেশেন্টের মেনস্ট্রুয়েশনে বা পিরিয়ডসের সময় দেখতে পেয়ে থাকেন, তো সেই ক্ষেত্রেও আপনি বোরাক্সের কথা মনে করতে পারেন। খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি এই ক্ষেত্রে বোরাক্স। বন্ধুরা, বোরাক্সের পেশেন্ট খুব ওভার সেন্সিটিভ হয়, খুব হাইপার সেন্সিটিভ হয়, এই জন্যে অল্প শব্দেই ভয় পেয়ে যায়, এই জন্যে নিম্নভীতিতে তার ভয় হয়, এই জন্যে হঠাৎ করে যদি কোনো সামান্য শব্দও তার পাশে হয়ে থাকে তার প্রচণ্ড রকমের তার ভয় হয়। ঠিক তেমনই বাচ্চাদের ক্ষেত্রেও আমরা হাইপার সেন্সিটিভনেস বা ওভার সেন্সিটিভনেস দেখতে পাই। যখন কোনো বাচ্চাকে আমরা নিচে নামাতে যাই, নিচে যখন শোয়াতে যাই, কোলে নিয়ে কোনো বাচ্চাকে ঘুম পাড়ানো হলো, তারপর যখন তাকে বিছানায় শোয়াতে যাওয়া হয়, ঠিক সেই সময় শোয়াতে ঠিক যাওয়ানোর সময় সেই বাচ্চাটি ঘুম ভেঙে যায় এবং সেই বাচ্চাটি চমকে ওঠে এবং যার কোলে ছিল তাকে চিপে ধরে যায়, ধরে ফেলে। তো এটা হয় ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশনের জন্যে। তো এই সমস্ত পেশেন্টের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো রোগ হয়ে থাকে, সেটা যে কোনো রোগ হোক না কেন, এই লক্ষণটির উপর, এই ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন এই লক্ষণটির উপর ডিপেন্ড করে আপনি সেই পেশেন্টকে অবশ্যই বোরাক্স প্রয়োগ করতে পারেন। সেই পেশেন্টটির যে রোগই থাক না কেন, সেই বাচ্চাটির যে রোগই থাক না কেন, সেই রোগটি পুরোপুরি সেরে যাবে। তো বন্ধুরা, এগুলি ছিল বোরাক্সের কয়েকটি ইম্পর্টেন্ট লক্ষণ। এই লক্ষণগুলি দেখে যদি ভালোভাবে আপনি এই লক্ষণগুলি মিলিয়ে, স্পেশালি মেন্টাল সিমটমস মিলিয়ে যদি বোরাক্স কোনো পেশেন্টকে দিয়ে থাকেন, আপনি এমন রেজাল্ট পাবেন যে আপনি বিশ্বাসও করতে পারবেন না। তাই জন্যে আপনি এই যে আমি লক্ষণগুলি বললাম, ভালো করে লক্ষণগুলি মিলিয়ে এই যে রোগগুলির কথা বললাম, এই রোগগুলিতে যদি দিয়ে থাকেন, তাহলে আপনি ট্রেমেন্ডাস রেজাল্ট পাবেন, আপনি আনবিলিভেবল রেজাল্ট পাবেন এবং আপনি সুপার রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এগুলি ছিল বোরাক্সের কয়েকটি ইম্পর্টেন্ট লক্ষণ। এবার আমাকে ভিডিওটি এখানে সমাপ্ত করতে হবে, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি যদি আপনার কাজের বলে মনে হয়, আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটির উপকারিতা পেতে পারেন। সবশেষে এই নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না, যাতে আপনার কাছে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলি সবচেয়ে প্রথমে আসতে থাকে। তো চলুন বন্ধুরা, এরকমই পরের অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।